আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই এবং বোনেরা, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের অনেক নতুন উদ্যোক্তা ভাই এবং বোনেরা অল্প কয়েকটা দেশি মুরগি পালন করছে, ছোট আকারে দেশি মুরগি পালন করছে, কেউ 5টা 10টা 15টা 20টা এরকম দেশি মুরগি পালন করছে। তো এই দেশি মুরগি এইভাবে পালন করলে হয় কি, যে একটা কমন প্রবলেম হয়ে থাকে যে মুরগিগুলো কুচে বসে যায়। তো আপনি একটা মুরগিকে যদি কুচে বসান, তাহলে হবে কি, আপনার এই মুরগিটা প্রায় 2.5 থেকে 3 মাস পর্যন্ত ডিম দেবে না, কারণ সে 21 দিন ডিমটা নিয়ে বসে থাকবে, তারপর থেকে বাচ্চা নিয়ে হচ্ছে ঘোরাঘুরি করবে, আরও হচ্ছে প্রায় 1.5 থেকে 2 মাস। তো অনেক বড় একটা গ্যাপ হয়ে যায়। তো সেজন্য আজকে আপনাদের সুবিধার্থে আমরা আজকে চলে আসছি গাজীপুর চৌরাস্তা জয়দেবপুর রোড সিটি ব্যাংকের বিপরীত পাশে আবদুল্লাহ ইনকিউবেটরে। তো এই জায়গায় হচ্ছে আমি হচ্ছে আপনাদের আজকে হচ্ছে ছোট ছোট কয়েকটা মেশিন দেখাবো। তো এই মেশিনগুলোর দাম কীরকম এবং ওয়ারেন্টি গ্যারেন্টি কীরকম আছে, তো জাফর ভাইয়ের সাথে হচ্ছে আমরা এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো এবং অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের জানানোর চেষ্টা করব। আশা করছি এই পুরোটো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। জাফর ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, অনেক সুন্দর একটা, হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে, অনেক সুন্দর একটা মেশিন আপনি বিক্রি করছেন এই মেশিনটা। তো আমরা হচ্ছে ভাইটার সাথে কথা বলছিলাম যে 40 ডিমের মেশিন, 40 ডিমের মেশিন 2000 টাকায় বিক্রি করছেন। তো এই মেশিনটা হচ্ছে আপনি নাকি লাইফ টাইম গ্যারান্টি দিচ্ছেন, মানে হচ্ছে লাইফ টাইম হচ্ছে মেশিনে যদি কোনো প্রবলেম হয় আপনার কাছে ফোন করলে তা সলভ করে দেবেন। এটা সলভ করে দেবো, এটা লাইফ টাইম ওয়ারেন্টি। ওয়ারেন্টি? হ্যাঁ হ্যাঁ ওয়ারেন্টি। আচ্ছা, এটা যতদিন মেশিন আছে ততদিন আমার সার্ভিস আছে। আচ্ছা, তো এটা তো হচ্ছে আপনি কোন এই আপনার সার্কিটটা ইউজ করছেন? এটা আমরা ব্যবহার করছি W1209 সার্কিট। W1209 সার্কিটটা আপনি ইউজ করছেন। আচ্ছা, এটাতে মানে হ্যাচিং রেট কিরকম আসতে পারে? এটাতে হ্যাচিং রেট আছে 90+। 90+ হ্যাচিং রেট আছে। যদি ডিমটা উর্বর থাকে তাহলে 90+ এটা আসবে। বিশেষ করে যারা গৃহিণী আছে, যে 5টা 6টা মুরগি পালন করে, তাদের কথা চিন্তা করে আমরা এটা বানাইছি। এটা বানানো হয়েছে। তো জাফর ভাই, এই মেশিনের একটু সাইডে রেখে আমরা হচ্ছে আরও কয়েকটা মেশিন দেখবো। আপনি একটু এটা একটু সাইডে রেখে আর কয়েকটা মেশিন দেখান। যেমন আছে আমাদের 40 ডিমের পরে আছে আমাদের এই যে, যেমন 60 ডিমের, এটা হচ্ছে 60 ডিমের মেশিন। হ্যাঁ হ্যাঁ, এটা 60 ডিমের মেশিন। আচ্ছা, তো এটার দাম চাচ্ছেন কত আপনি? এটার দাম হচ্ছে 2500 টাকা। 2500 টাকা। হ্যাচিং রেট কিরকম আসবে এটাই? এটাও 90+। 90+। আচ্ছা, এখানে হচ্ছে ভাই একটা প্রবলেম দেখা যায় যে বিশেষ করে এই সমস্ত মেশিনগুলো কিন্তু গ্রাম সাইডে কিন্তু বেশি যায়, ঠিক আছে? তো আপনার গ্রাম অঞ্চলে অনেক সময় দেখা যায় যে আপনার লোডশেডিং হয়, কারেন্ট থাকে না। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের খামারের বন্ধুরা কোন কোন ব্যবস্থা নিতে পারে? তাদের কথা, তাদের মাথায় রেখে আমরা এই যে, যেমন এসিডিসি দুটাই তৈরি করছি। এসিডিসি দুইটা, মানে কারেন্ট চলে গেলে ব্যাটারিতে চলবে। মানে হচ্ছে এটা কারেন্টও লাগানো থাকবে, ব্যাটারিতেও লাগানো থাকবে, কারেন্ট চলে গেলে ব্যাটারিতে ট্রান্সফার হবে। আচ্ছা, এটা অটোমেটিক। এমন আছে যে অনেকে মনে করে যে কারেন্টে থাকলে ব্যাটারিতে দেওয়া যাবে না, আবার ব্যাটারিতে থাকলে কারেন্টে দেওয়া যাবে না। আচ্ছা, আমাদের ওইটা যাতে না করা লাগে, কারেন্ট প্লাস ব্যাটারি দুটো একসাথে সংযোগ থাকবে, মানে দুইটাই একসাথে চলবে। হ্যাঁ, দুটাই একসাথে চলবে। যদি কারেন্ট চলে যায় অটোমেটিক ব্যাটারিতে ট্রান্সফার হবে, আবার এই কারেন্ট চলে আসলে অটোমেটিক কারেন্টে ট্রান্সফার হবে। আচ্ছা, তো জাফর ভাই একটা কথা আমি বলবো, কারণ হচ্ছে আমাদের ভিডিওগুলো কিন্তু গ্রাম অঞ্চলের মানুষরা আপনি অনেক ভালো দেখে, অনেক বেশি দেখে, এবং হচ্ছে গ্রাম অঞ্চলের যে মানুষ আপনি মনে হয় জানেন যে তারা অনেক সহজ সরল হয়ে থাকে। তো সহজ সরল মানুষের প্রশ্নগুলো কিন্তু সহজ সরল হয়। তো আমাদের অনেক উদ্যোক্তা ভাইয়েরা বলে যে ভাই কারেন্ট যদি চলে যায় আমি কি হারিকেন ইউজ করতে পারবো নাকি, সেটা একটু বলবো। হারিকেনের বিষয়টা হচ্ছে অন্যরকম, ওটাতে মনে করেন আপনার করতে গেলে জাগার ইস্তস হয়ে যায় বড়। আচ্ছা, ওই ক্ষেত্রে হেচিং রেটটা অনেক খারাপ আসে, রেজাল্টটা ভালো আসে না। এই জন্য মনে করেন আমরা এসি প্লাস ডিসি করে দিছি, যাতে হারিকেনের কোনো সমস্যা না থাকে। জাগার স্পেক্টার যত ছোটো হবে তত তাপমাত্রা ধরে রাখবে এবং কি বাচ্চার হেচিং রেটটাও ভালো আসবে। আচ্ছা, এই জন্য এসি প্লাস ডিসি করে দিই। এই মেশিনটা একটু সাইডে রাখবেন, আপনি আরও একটা মেশিন আমাদেরকে দেখাবেন, ছোটো মেশিন দেখাবেন, ঠিক আছে? ছোটো মেশিনগুলো দেখাবেন আরও এক দুটো মেশিন। যেমন আছে যে আমাদের ম্যানুয়াল 100 ডিমের মেশিন। এটা কি 100 ডিমের মেশিন? হ্যাঁ, এটা 100 ডিমের মেশিন। এটা কি 100 ডিম দেওয়া যাবে? হ্যাঁ, এটাতে 100 ডিম দেওয়া যাবে। এটা খুলে কিভাবে? এই যে, যেমন এই যে, এটা আপনি আলাদা করে রাখবেন। আবার এটার ভিতরে একটা পেপার দেখতেছি আমরা, এটা কি? এটা ভাই আমরা ম্যানুয়াল বই দিয়ে দিতেছি, যারা মনে করেন নতুন আছে তারা অনেকে বুঝে না। আচ্ছা, বা ই করে না, তাদের জন্য আমরা এই এক পৃষ্ঠার একটা বই তৈরি করছি, যাতে বাংলাতে তৈরি করে দিছি, যাতে এটা পড়লে তাদের অনেকটা সহজ হয়। আচ্ছা, এখানে দর্শক ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন যে এই ইনকিউবেটর হচ্ছে আপনারা নেওয়ার পর কীভাবে পরিচালনা করবেন, সমস্ত বিষয়গুলো সুন্দরভাবে দিয়ে রাখছে এখানে, এবং হচ্ছে তাপমাত্রা কত রাখতে হবে, এবং হচ্ছে চার্জার কত দিতে হবে, কত বোর্ডের লাইট দিতে হবে, সমস্ত বিষয়গুলো খুব সুন্দর করে লিখে দিছে। আশা করছি এটা পড়লে হচ্ছে আপনারা ইনকিউবেটরের বিষয়ে হচ্ছে সমস্ত বিষয়গুলো জানতে পারবেন। তো তারপরে হচ্ছে আমরা জাফর ভাইয়ের কাছ থেকে কিছু জানার চেষ্টা করবো, যেহেতু হচ্ছে উনি একজন অভিজ্ঞ মানুষ। এই মেশিনটার দাম চাচ্ছেন কত আপনি, 100 ডিমের মেশিনটা? এটা হচ্ছে আমরা বেশি 3500 টাকা। 3500 টাকা আছে মেশিনটা, রাখি এই জায়গায়।
যদি কেউ স্বপ্নের খামার থেকে এই ভিডিও দেখে আসে আচ্ছা যদি স্বপ্নের খামারের ভিডিও দেখে কেউ আসে তাহলে ওই ক্ষেত্রে এটাতে 200 টাকা ছাড় আছে মানে 3300 টাকা আমরা এটা তাকে দেব 3300 টাকা হ্যাঁ আচ্ছা মানে হচ্ছে এটা 3300 টাকা হলে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ 3300 টাকা হলে নিতে পারবে একটা বিষয় আপনার কাছে আমরা জানতে চাইবো যে আমাদের অনেক উদ্যোক্তা ভাইরা একটা প্রশ্ন করে থাকে যে ভাই আমি মেশিনে ডিম দিছি আমি সঠিকভাবে পরিচালনা করছি সঠিক পরিচর্যা করছি কিন্তু ডিমের ভিতরে বাচ্চা আসছে কিন্তু বাচ্চাগুলো বের হতে পারতেছে না ডিমের ভিতরেই মারা যাচ্ছে এটা কিসের জন্য হয় এটা হয় কি জানেন আমাদের সাথে অনেকে মেশিন নেওয়ার পরে আমাদের সাথে কোনো যোগাযোগ রাখে না আচ্ছা যেমন এই ম্যানুয়াল বইটা দিছি তারা পরে ওইটাতেই ওনার অনুসরণ করে ওনারা আমাদের সাথে কোনো যোগাযোগ রাখে না কারণ ওনার একটা কথা চিন্তা করতে হবে যে উনি নতুন তাহলে ওই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ রাখলে তাহলে মনে করেন এই সমস্যাটা ফেস করতে হয় না এই সমস্যাটা হয় যেমন 17 দিন পর্যন্ত ডিম ঘোরাতে হয় ডিম ঘোরানোর পরে ওটা ডিমটা যখন অফ করবে ঘোরানো তখনকার থেকে এটার উপরে স্প্রে করে দেবে দিনে 3 থেকে 4 আমি আপনি বিষয়টা আর একটু ক্লিয়ার করে দেন মানে কতদিন পর থেকে স্প্রে করতে হবে এটা মনে করেন ডিমের বয়স 17 দিন হওয়ার পর থেকে ঠিক একদম সাদা পানি দিতে হবে না হ্যাঁ শুধু সাদা পানি একটা স্প্রে হয়ে যায় যেরকম কীটনাশক দেয় গাছের ভিতরে জি 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 যে স্প্রে গুলা ব্যবহার করে ওই প্লাস্টিকের বোতলে যে লাগানো হয় আচ্ছা ওই স্প্রে ওগুলা দিয়ে পানি স্প্রে করে দিবেন এটা একদম সাদা পানি নাকি হ্যাঁ শুধু সাদা পানি এটা প্রতিদিন কতবার করে দিতে হবে এটা দিন 3 বার 4 বার দিলে ভালো এখন আপনি মনে করেন যে আমার আর্দ্রতা যত রাখার দরকার হ্যাঁ হ্যাঁ ততটুকুই আছে তখনও কি আমার স্প্রে করতে হবে নাকি হ্যাঁ হ্যাঁ তখনও স্প্রে করতে হবে এই স্প্রেটা করলে কি হবে ওই স্প্রেটা করলে ডিমের খোসাটা নরম হয় আচ্ছা তখনকার বাচ্চাগুলো বের হতে অনেক সুবিধা হয় মানে ডিমের খোসা নরম হলে তো বাচ্চাটা অল্পতে ঠুকুর দিয়ে বের হয়ে যেতে পারে ঠুকুর দিয়ে বের হতে পারে আচ্ছা খুব সুন্দর একটা বিষয় বলছেন আপনি যদি ওইটা মনে করেন উপরে স্প্রে না করেন তাহলে ওই ডিমের খোসাটা অনেক শক্ত হয়ে থাকে আচ্ছা তারপরে ওই ক্ষেত্রে ওটা ভেঙে বের হতে পারে না আচ্ছা মানে এইজন্য আর কি বাচ্চাগুলো মারা যায় আমাদের গ্রামের সহসরল উদ্যোক্তারা আরেকটা কথা বলে এবং আমি যখন নতুন অবস্থায় 3 বছর আগে খামার শুরু করেছিলাম তখন ছোট্ট একটা মেশিন কিনছিলাম তো তখন আমার আম্মা তো গ্রামের মানুষ সহসরল মানুষ উনি শুধু চিল্লাচিল্লি করে যে কারেন্ট নিয়ে কিরকম খরচ হয় মানে ওরা ভেবেই নিছে যে অনেক বেশি খরচ হয় কারেন্ট তো এই বিষয়টা আসলে আমিও জানি না যে মূলত কারেন্ট কিরকম খরচ হতে পারে তো আপনি যেহেতু এটা যেহেতু তৈরি করছেন একটা মেশিন মূলত কতটুকু কারেন্ট খেতে পারে মানে হচ্ছে কতটুকু কারেন্ট খরচ হতে পারে সেটা বলবো আমাদের যেমন এই যে 100 ডিমের অটোমেটিক আছে 100 ডিমের আছে আচ্ছা এবং 60 ডিমের আছে 40 ডিমের আছে এবং 88 ডিমের অটোমেটিক যেটা আছে 88 ডিমের অটোমেশন আছে অটোমেশন আছে এগুলাতে যাদের ধারণা আছে যে অনেক কারেন্ট খায় তাদের ধারণাটা ভুল আমাদের এই মেশিনগুলো কারেন্ট খায় 60 থেকে 65 টাকা আচ্ছা এটা সর্বোচ্চ এবং কি এটা আমাদের পরীক্ষিত মানে 60-65 টাকার বেশি কারেন্ট যাবে না বেশি কারেন্ট যাবে না ও তাহলে তো মনে হয় যে এতদিন আমার আম্মা ভুল ছিল আমিও ভুল ছিলাম আমরা তো ভাবতাম যে অনেক কারেন্ট খায় আচ্ছা ঠিক আছে তার মানে হচ্ছে 60-65 টাকার মতো কারেন্ট যাবে এখানে হচ্ছে আমরা সুন্দর একটা মেশিন দেখছি ইয়েলো কালারের এই মেশিনটা একটু দেখান আপনি হ্যাঁ এটা হচ্ছে আমাদের চায়না থেকে ইনপুট করা এটা হচ্ছে চায়না থেকে ইনপুট করা চায়না থেকে ইনপুট করা এটা হচ্ছে 56 ডিমের 56 ডিমের মেশিন এটা কি ম্যানুয়াল মেশিন নাকি না ফুল অটোমেটিক ফুল অটো মানে হচ্ছে আমি মেশিনে ডিম দেওয়ার পর হচ্ছে আর কোনো কাজ করতে হবে না আর কোনো কাজ করতে হবে না আরে কি বলেন দেখি তো মেশিনের ভিতরের অবস্থাটা একটু এই যে দেখেন এটাতে হ্যাঁ দর্শক ভাইরা আপনারা দেখছেন এই যে মেশিনের খুব সুন্দর একটা পজিশন আছে আচ্ছা ভাই এটা এটার ভিতরে যে পানি দেওয়ার জন্য টিপ দেওয়া আছে আচ্ছা খুব সুন্দর একটা বিষয় এটা আমাদের যত চায়না মেশিন আছে সবগুলোর ভিতরে দেওয়া আছে এটা হচ্ছে 56 ডিমের মেশিন তাই না এটার দাম চাচ্ছেন কত আপনি এটার দাম হচ্ছে 7500 টাকা 7500 টাকা হ্যাঁ তো একটা বিষয় আমি জানতে চাইবো বিষয়টা হচ্ছে এই মেশিনগুলো হচ্ছে আপনারা নিজের হাতে বানাইতেছেন আর এগুলো হচ্ছে চায়না থেকে উৎপন্ন হয়েছে আপনারা ইনপুট করে নিয়ে আসছেন তো এই দুইটা থেকে কোনটাতে মূলত হ্যাচিং রেট বেশি আসতে পারে হ্যাচিং রেট প্রধানত এগুলো চায়না আচ্ছা একটু রেখে দিই আমরা এই জায়গায় রেখে দিই জি এগুলো হচ্ছে চায়না মেশিন যারা মনে করেন শৌখিন তাদের তারা এটা নেয় কিন্তু এটাতে মনে করেন সাধারণত হ্যাচিং রেটটা মনে করেন অনেক সময় কম আসে কারণ এটাতে ব্যবহার করে যে হিটার আর আমাদেরগুলো ব্যবহার করা হয় বাল্ব যেমন 100 ওয়াট 60 ওয়াট 40 ওয়াটের বাল্বগুলো ব্যবহার করে আমাদের বাল্বগুলো কেটে গেলে মনে করেন বুঝার একটা ক্ষমতা আছে যে বাল্বগুলো কেটে গেছে বাল্ব নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে আর এটা তো মনে করেন হিটার ব্যবহার করেছে এটা তো বুঝার মতো ক্ষমতা নেই আপনার মেশিনের তাপমাত্রা দেখবেন যে আর অটোমেটিক আপনি খেয়াল রাখলেন না কমে গেছে তখন ওই ক্ষেত্রে ডিমগুলো নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যায় বা হেসিং রেট অনেকটা কম আসে আপনি এখানে বা দেখতে দেখতে আপনার মনে করেন দেরি হয়ে গেছে এটা হচ্ছে আপনি 7500 করে রাখতেছেন 56 ডিম না কত ডিম জানি হ্যাঁ এটা 56 ডিমের 7500 টাকা আচ্ছা 7500 টাকা এবং কে যে নিচে আরেকটা আছে 112 ডিমের এটা 112 ডিমের এটা কি অটো নাকি এটা অটোমেটিক এটা কি চায়না থেকে ইনপুট করা এটা চায়না ইনপুট করা এটার দাম কত বলছেন এটা এটা পড়বে আপনার 9500 টাকা 9500 টাকা আচ্ছা আপনি একটু আগে কিন্তু
আপনি লাইটের বাল্বের কথা বলছেন যে চায়নাগুলোতে হচ্ছে হিটার ইউজ করা হয় আপনারা যেটা বানান সেটাতে হচ্ছে আপনারা 100 ওয়াটের 60 ওয়াটের বাল্ব দেন আমাদের অনেক উদ্যোক্তারা জানতে চায় এই সমস্ত মেশিনে মূলত কত ওয়াটের বাল্ব দিতে হয় কয়টা বাল্ব দিতে হয় একটা জিনিস কি যেমন 100 টিমের আমাদের এই মেশিনগুলো আচ্ছা এটাতে সাধারণত আমরা শীতের সময় লাগে 100 ওয়াট কিন্তু গরমের সময় আমাদের 60 ওয়াট লাগালে এলো গরমের সময় 60 ওয়াট শীতের সময় 100 ওয়াট 100 ওয়াট আর 40 ডিম 60 ডিম ওইগুলোতে এগুলাতে 40 ডিম এটা মনে করেন যদি 25 ওয়াট পায় তাহলে ভালো আর যদি না হয় তাহলে 40 ওয়াট লাগাবে আপনি 40 ডিমের যে মেশিনটা এখন সাপোজ মনে করেন যে 25 ওয়াটের বাল্বটা পাচ্ছে না হ্যাঁ উনি যদি 40 ওয়াট 60 ওয়াট তবে 100 ওয়াট লাগায় দেয় কোনো সমস্যা হবে না 100 ওয়াট লাগানো যাবে না কিন্তু 40 ওয়াট লাগাতে পারবে মানে 40 60 লাগানো যাবে হ্যাঁ হ্যাঁ এখন হচ্ছে 60 ডিমের যে মেশিনটাকে আপনি আমাকে দেখাইছেন তো ওইটাতে হচ্ছে কত ওয়াট আপনি লাইট দিতে হবে এটাতে 60 ওয়াট 60 ওয়াট লাইট দিতে হবে আপনি এই একটা অটো মেশিনের কথা বলছিলেন 88 ডিমের সেটা একটু দেখান আমাকে যেমন আমাদের এটা আছে 88 ডিমের অটো এটা হচ্ছে 88 ডিমের মেশিন আচ্ছা একটু ভিতরের কন্ডিশন একটু দেখি এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখা যাচ্ছে এটাতে অটো টার্নিং দেওয়া আছে আচ্ছা জাফর ভাই এখানে একটা কথা আমি আপনাকে বলবো আপনার বিষয়টা হচ্ছে সাপোজ এই মেশিনটা আমি নিলাম 88 ডিমের মেশিনটা নিলাম তো নেয়ার পর এটাতে ডিম দিলাম তো ডিম দেওয়ার পর তার কোনো কাজ নাই না না এটা তো আপনার কোনো কাজ আচ্ছা 21 দিন পর বাচ্চা ফুটে বের হবে বাচ্চা ফুটে বের হবে আচ্ছা শুধু জাস্ট খালি পানি দিয়ে এটা হিউমিডিটিটা কন্ট্রোল রাখবে আচ্ছা হিউমিডিটি কন্ট্রোল করতে হবে আচ্ছা হিউমিডিটি কত রাখতে হয় হিউমিডিটি প্রথম অবস্থায় রাখতে হয় 60 থেকে 65 এটা কতদিন 60 65 থাকবে এটা আপনার 17 দিন পর্যন্ত 17 দিন এখন মনে করুন যে আমার এখানে হিউমিডিটি দরকার আছে 17 দিন পর্যন্ত 60 65 কিন্তু হিউমিডিটি তো উঠে গেছে 90 মিনিটে অথবা 80 উঠে গেছে তখন আমি কমাবো কিভাবে তখনকে এটা মনে করুন আপনি পানি যত পানি আছে সব সম্পূর্ণ ফেলে দেবেন মানে পানি কমাইলে হিউমিডিটি কমে পানি বাড়াইলে হিউমিডিটি বাড়ে আর মনে করেন 17 দিন পরে আপনার হিউমিডিটি বাড়াতে হবে 80 থেকে 85 করে মানে 17 দিন পর্যন্ত 60 65 আর তারপর হচ্ছে 17 দিনের পর থেকে হচ্ছে 80 85 রাখতে হবে আচ্ছা ঠিক আছে তো জাফর ভাই আপনার একটা বিষয় হচ্ছে আমরা জানতে চাইবো এখানে এটা আপনি রাখেন এই জায়গায় একটা জিনিস আপনি একটু আগে আমাকে বলছিলেন যে ছোট একটা মেশিন 899 টাকায় নাকি একটা ছোট আপনারা ইনকিউবেটর বিক্রি করতেছেন এটা যদি একটু দেখাইতেন আমি আশা করতেছি এটা দেখলে হচ্ছে আমাদের দর্শকরা অল্প একটু হলো বুঝতে পারবে মেশিন একটু দেখান তো যেমন আমাদের কাছে W1209 দিয়া আচ্ছা এই আমরা এটা একটা কন্ট্রোলার তৈরি করছি এটা মনে করেন জাস্ট যারা প্লেন শীটে তৈরি করতে চায় বা বাচ্চা হেচিং করতে চায় হেচিং এর জন্য অনেক সময় কারেন্টে বাল্ব ব্যবহার করে আচ্ছা কারণ ওটা অফ হওয়ার মতো অটোমেটিক তাপমাত্রা হলে অফ হওয়ার মতো কোনো সিস্টেম নাই তারা এটা ব্যবহার করতে পারবে স্টেশন নিরাপদে চাইলে অটোমেটিক ফুল অটোমেটিক আচ্ছা যদি কারেন্ট চলে যায় তখন কি করবে এটা এটা আপনার আইপিএস এর মাধ্যমে চলতে পারে আবার এই আমাদের কাছে ওইটা কারেন্ট চলে গেলে যারা দূরে আছে যাদের আইপিএস নাই বা জেনারেটর নাই তাদের জন্য আমরা এসিডিসি তৈরি করছি মানে এটার ভিতরেই এসিডিসি এসিডিসি আচ্ছা ওইটা দাম যাচ্ছেন কত ওইটা 1300 টাকা তো ওইটা একটু দেখান তো আপনি আমাকে দেখি তো ওইটা 1300 টাকা এটা হচ্ছে 899 টাকা না এবং হচ্ছে ভাই জাফর ভাই এটা হচ্ছে সরাসরি কারেন্ট দিয়ে চলে এটা হচ্ছে যাদের এলাকায় হচ্ছে ইলেকট্রিসিটি প্রবলেম হয় না কারেন্টের প্রবলেম হয় না তো তারা মনে হয় এটা নিতে ভালো হবে এটা হচ্ছে 899 টাকা হচ্ছে আপনারা নিতে পারবেন এই যে মেশিনটা তো এই আপনারা তাহলে আশা করছি যে আপনি ভালো একটা রেজাল্ট পাবে এবং হচ্ছে আপনি ছোট আরেকটা আপনি হচ্ছে আমাকে দেখাইলেন ছোট একটা কন্ট্রোলার দেখাইলেন এটা বিষয় কিছু বলেন এটা 1300 টাকা এটা এসি প্লাস ডিসি এসি ডিসি এটা হ্যাঁ এটার দাম চাচ্ছেন কত এটা 1300 টাকা 1300 টাকা কমায় সময় রাখতে পারেন না আপনারা তো এটা আমার চাইতে কমে কেউ দিতে পারবে না আশা করি না কেউ দিতে পারুক না নাই পারুক আমরা কেউর কথা শুনবো না আমরা শুধু আপনার সাথেই কথা বলতেছি তো যাই হোক এটা হচ্ছে 1300 টাকা আর এটা হচ্ছে 899 আচ্ছা এই যে দুইটা মেশিনে মূলত কতগুলো করে ডিম ফুটানো যাবে এটা দিয়ে আপনি 200 ক্যাপাসিটির মেশিন ভালো তৈরি করতে পারবেন 200 ক্যাপাসিটি ফুটানো যাবে 200 250 যে আচ্ছা অনেক সময় বাচ্চা ব্রুডিং এর ক্ষেত্রে একটা প্রবলেম হয় এগুলোতে কি ব্রুডিং করা যাবে হ্যাঁ হ্যাঁ এটা তো ব্রুডিং করা যাবে আচ্ছা তো দর্শক ভাইরা আমি যতটুকু মনে করছি যে যারা বেশিরভাগকে পালন করছেন অথবা হচ্ছে আপনি হাঁস মুরগি টার্কি কুয়েল যত ধরনের মুরগি আছে তো তাদের বাচ্চাগুলো যে ব্রুডিং করতে হয় এটা এই আপনি এই মেশিনগুলোর মাধ্যমে হচ্ছে ব্রুডিং এর এটা হচ্ছে আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন আচ্ছা এটা রাখেন আপনি ধরেন তো জাফর ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগলো তো আশা করছি আমাদের কোনো উদ্যোক্তা ভাইরা যদি আপনার সাথে যদি যোগাযোগ করে আপনি তাদেরকে হতাশ করবেন না থাকবেন আপনি আপনার জন্য মন থেকে শুভকামনা রইল এবং আশা করছি সবসময় ভালো সার্ভিস আমাদের দর্শকদের দিবেন আসসালামু আলাইকুম